সো পরন্ত বিকেলে জার্মানি মিউনিক শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। তো হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। কোথা থেকে? এটা হলো যে আমি যেই জায়গায় আমি গত ভিডিও আপনারা যারা দেখেন নাই, আমি যেখানে মোটামুটি থিসিস করতেছি এবং আমি আগে কাজ করছিলাম অ্যাজ এ স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, তো সেটা বলে মিউনিক ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। এটা হলো তার রুফটপ। তো এখান থেকে বুঝি পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটাকে বলা হয় কংগ্রেস ভবন, এবং এই পাশে একটা ভিডিও এই পাশে একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা হলো ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর প্লাজমা বায়োফিজিক্স ওর বায়ো প্লাজমা ফিজিক্স সামথিং লাইক দ্যাট। এবং ওই পেছনে যেটা আছে সেটা হলো আপনার ইনফরমেটিক্স বিল্ডিং। যাই হোক, একদিন দেখাবো আপনাদেরকে ক্যাম্পাসটা আমি যতদিন আছি আর কি। ছেড়ে চলে যাওয়ার আগে অ্যাটলিস্ট একদিন অবশ্যই দেখানোর চেষ্টা করবো টুমটা একটু ঘুরে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনাদের বেসিক্যালি আমি আজকে পাঁচটা টপিক নিয়ে কথা বলবো বা পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো, যে পাঁচটা বিষয় আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট বা জানা লাগবে বা করা উচিত বলে আমি মনে করি যদি আপনি হলো হায়ার এডুকেশনের চিন্তা করতেছেন। তো এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল, সেভেন ইম্পর্টেন্ট থিংস টু ডু আফটার গেটিং অ্যাডমিশন। তো ওখানে আমি যেটা বলেছিলাম সেটা হলো যে বাংলাদেশের থেকে এখন আমি যেহেতু জার্মানির ভেতরে আসছি, আমার হায়ার এডুকেশনটা অনেক দূর এগিয়ে গেছে, রাইট? অলমোস্ট দুই বছরের বেশি আমি এখানে আছি বা পড়াশোনা করছি। তো এখনকার পার্সপেক্টিভ থেকে আমি কিছু জিনিস বলতে পারি, সেটা হলো যে আপনার এই পাঁচটা জিনিস খুব ভালো মতো এবং খুব ইম্পর্টেন্টলি আমার মনে হয় যে চিন্তাভাবনা করা উচিত। তো হোপফুলি আপনাদের ভিডিওটা খুবই খুবই কাজে লাগবে। সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই ইন্ট্রোটা দেখে ফেলতে হবে। অলরাইট, তো প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আপনাদের খুব ভালো মতো জানা উচিত সেই জিনিসটা হলো যে যে টাকা পয়সার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি আপনার বাবা মা বড়লোক না হয়ে থাকে বা আপনার হলো গাদি গাদি টাকা না হয়ে থাকে, তাহলে এই বিষয়টা নিয়ে আপনাদের আমার মনে হয় যে খুব একটু বেশি চিন্তা করা উচিত। কেন চিন্তা করবেন? অবশ্যই, কারণ হলো যে আপনি যদি ধরেন যে লাইক একটা জব করেন বা ধরেন যে কিছু একটা চিন্তাভাবনা করতেছেন যে আপনার হায়ার এডুকেশন করবেন, তো এটা খুব ভালো মাত্রায় একটু মাথায় রাখবেন যে আপনার কিছু সেভিংস থাকা উচিত বলে মনে করি। সেটা আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র যে জার্মানির জন্য তা কিন্তু না। আজকের ভিডিওটা আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে স্টেপটা লাগাইতে পারেন। যেমন ধরেন আপনার একটু সেভিংস থাকা উচিত। কেমন সেভিংস থাকতে হবে? যেমন হলো যে কিছু সেভিংস রেখে সেই সেভিংসটা যদি আপনি কোনোভাবে আপনার হায়ার এডুকেশনের জন্য কাজে লাগাতে পারেন, সেটা আপনার জন্যই লাভ। কেন আমি বলছি? কারণ আপনি যখন আসবেন জার্মানির ভেতরে তখন বা অথবা ইউএসএর ভেতরে, হোয়াট এভার কান্ট্রি ইট ইজ, আপনি যেখানে যাবেন বা থাকবেন সেখানে কিন্তু প্রথমে স্ট্রাগলটা একটু ইম্পর্টেন্ট, এবং প্রথমে স্ট্রাগলটার জন্য আপনি যে কোনোভাবেই আপনার কিছু টাকা রাখা উচিত বলে আমি মনে করি। সেটা আপনি ফুল ফান্ডেড স্কলারশিপে আসেন অথবা কোনো একটা কারো টাকা দিয়ে আসেন, ডাজেন্ট ম্যাটার, আপনার হাতে যদি কিছু টাকা থাকে সেই সেভিংসটা কাজে লাগিয়ে আমার মনে হয় যে আপনারা খুব ভালো মতো সার্ভাইভ করতে পারবেন অ্যাটলিস্ট প্রথম এক দুই মাসের জন্য। ধরেন আপনি যদি অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনি একটু জেনে নেবেন যে আপনার লিভিং কস্ট সহ অন্যান্য খরচ কী কী টাকা লাগতে পারে এক মাসের জন্য বা দুই মাসের জন্য, সেই টাকাটা আপনি একটু জমাইলেন। তো আ টাইনি বিট অফ সেভিংস মাইট হেল্প ইউ আর লট। তো প্রথম টপিকটা হবে, প্রথম জিনিসটা হবে সেটা হলো যে আপনার সেভিংসটা রাখতে হবে, রাইট? দুই নম্বর বিষয়টা আমি সেটা খুব ইম্পর্টেন্টলি বলবো, সেটা হলো যে একটা খুব ভালো একটা সিভি বিল্ড করে আসা। আপনি যখন জার্মানির ভেতরে বা যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে আসতেছেন পড়াশোনা করতে, তাহলে মোটামুটি ইউএসএতে গেলে যেটা হয়, ইউএসএতে আপনি মোটামুটি ফান্ড নিয়ে যান, অথবা ইউএসএ যদি ফান্ড না নিয়ে যান, যদি বড় লোকের বাচ্চা হন তাহলেই যেতে পারবেন। মোটামুটি এটা হলো মানে একজন মধ্যবিত্ত হিসেবে আপনি ইউএসএর কল্পনা চিন্তা করতে পারেন না উইদাউট এনি ফান্ড। তো আপনি যদি চিন্তা করছেন হয়তো বা জার্মানির কথা, তো জার্মানিতে যদি আসেন তাহলে মোটামুটি আপনার একটা দুই পেজের একটা সিভি সুন্দর মতো সেট আপ করে আসবেন বা সুন্দর মতো লিখে নিয়ে আসবেন বা প্রিপেয়ার করে নিয়ে আসবেন, যাতে হলো আপনি এসে সাথে সাথে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং সেভিংস সিভিটা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে সাজাবেন এবং ওয়েল প্রিপেয়ার্ড হবেন, কারণ আপনি যখন আসবেন আসার পরে কিন্তু স্ট্রাগলটা একটু ডিফারেন্ট, আসার পরে স্ট্রাগলটা একটু লেন্দি এবং একটু কষ্টকর। সেখানে কিন্তু আপনি বসে ল্যাপটপের সামনে সিভি রেডি করবেন বা করতে চাবেন এরকম পরিস্থিতি আপনার নাও থাকতে পারে, রাইট? তো আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি যে বাংলাদেশে থাকবেন বা বাংলাদেশ থেকে আসার সময়ই বা আপনি যখন অ্যাডমিশন প্রসিডিউর চিন্তাভাবনা করতেছেন, একাডেমিক সিভির পাশাপাশি একটা ইন্ডাস্ট্রিয়াল সিভিও বানিয়ে ফেলেন। এবং সেটা বানাতে আমার মনে হয় না খুব বেশি কষ্ট করতে হবে, মোটামুটি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় দিলে আপনার একটা সুন্দর দুই পেজের, অবশ্যই দুই পেজের একটা সিভি বানাবেন। দুই পেজের সিভি বানায় তারপরেই আসবেন। এবং এই দুই নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুব কম সময় লাগে, বাট আমরা করতে চাই না জাস্ট বিকজ অফ আমরা লেজি। আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল। তো আমি 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 আপনাদেরকে অ্যাওয়্যার করে দিচ্ছি যে এই জিনিসটা যদি আপনারা করে আসতে পারেন তাহলে আপনার অনেক অনেক টাইম সেভিংস হয়ে যাবে। আর আপনি যদি চান এটাও করতে পারেন, সেটা হলো যেহেতু জার্মানিতে জার্মান ভাষাটা খুব বেশি মাত্রায় চলে, তো আপনার ইংরেজি সিভির পাশাপাশি একটা জার্মান সিভিও নয় বানিয়ে নিলেন, এতে আপনাদের ক্ষতির কিছু নাই বরং লাভই হবে।
তিন নম্বর যে জিনিসটা হবে, এই জিনিসটা কেউই মোটামুটি করতে চায় না, কিন্তু আমি অনেকে অনেক ভিডিওতে এই জিনিসটা বলছি, সেটা হলো যে একটা লিঙ্কডইন প্রোফাইল খোলা। দেখেন একটা লিঙ্কডইন প্রোফাইল খুলে সাজানো কিন্তু সব ক্ষেত্রে ইম্পর্টেন্সি বহন করবে, সেটা আপনি ইউএসএতে যান অথবা কানাডা যেতে যান অর আপনি যদি জার্মানিতে আসেন। অর্থাৎ এই যে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা করলেন না, এই লিঙ্কডইন প্রোফাইলের জন্য আপনার অনেক বেশি বেনিফিট হবে। যেমন ধরেন আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, লিঙ্কডইন প্রোফাইলটা খুবই কাজে লাগে। ইভেন লিঙ্কডইনে আপনি জবগুলো খুঁজে পাচ্ছেন এবং সেখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারছেন, অর যদি ডিরেক্ট অ্যাপ্লাই নাও করতে পারেন তাহলে ডিটেলস মোটামুটি সব কিছুই দেওয়া থাকে। তো আমার মতে লিঙ্কডইন প্রোফাইলটা আজকেই সেট আপ করে ফেলেন। আর আপনারা যদি লিঙ্কডইন প্রোফাইল সেট আপ না করতে পারেন তাহলে আমাকে বলতে পারেন, আমি কিন্তু একটা চাইলে ভিডিও করলেও করতে পারি লিঙ্কডইন প্রোফাইলের। তো লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই অবশ্যই আজকের মধ্যেই করে ফেলবেন এবং খুব একটা বেশি সময় লাগে না। এর পাশাপাশি ধরেন যদি আউটসাইডে আমি বলি, আউটসাইডের ক্ষেত্রে আমি যদি বলি যে জার্মানির ক্ষেত্রে কিছু কিছু জব পোর্টালে এই লিঙ্কডইনের মতনই কাজ করে, যেমন হলো একটা জিং ZING সো এই XING যেটা জিং আমরা বলি, এই জিংও কিন্তু আপনি চাইলে একটা প্রোফাইল খুলে ফেলতেই পারেন। এটা কোনো একটা খুব একটা বেশি সময় লাগে না এবং আপনারা চাইলে এটা ইজিলি করতে পারেন। তো জিংও করতে পারেন, এছাড়া স্টেপসন আছে, ইন্ডিড আছে, এগুলো নিয়ে হয়তো হোল একটা ভিডিও হইতে পারে। বাট আমি জাস্ট বলতেছি যে লিঙ্কডইনটা অ্যাজ এ প্রাইমারি নিড আপনি করে ফেলতে পারেন এবং খুলে ফেলতে পারেন, খুব একটা বেশি সময় লাগে না। এবং লিঙ্কডইন প্রোফাইলটা খুব সুন্দর মতো সাজাবেন, যাতে আমি দেখলে বা অন্য কেউ যদি দেখে তাহলে খুব সুন্দর মতোভাবে আপনার একটা ওভারভিউ গ্লিমস আপনার সামনে চলে আসতে পারে, রাইট? এরপরে যে জিনিসটা আসবে, চার নাম্বার জিনিস যেটা আমি বলবো, সেটা হলো যে হাউ টু রাইড আ সাইকেল, বাইসাইকেল, এবং হাউ টু রাইড আ কার অর ড্রাইভ আ কার। এই দুইটা জিনিস কিন্তু সব দেশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেখেন আমরা বাংলাদেশে সাইকেল চালানোটাকে কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্সই দেই না। যেমন আমি আমার অনেক বন্ধুকে দেখছি যারা ভার্সিটিতে পড়ে কিন্তু সাইকেল চালাইতে পারে না। আবার ধরেন যে আমি এমন অনেক অনেক ফ্রেন্ডকে দেখছি যারা লিটারালি এখনও সাইকেল চালাতে পারে না। এখন চিন্তা করেন আপনি একটা ইউরোপের মতো একটা জায়গায় আসতেছেন, ইউরোপে কিন্তু সাইকেল নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়া যায়, যেটা হলো গাড়িতে করে যাওয়া যাবে না অথবা পায়ে হেঁটে যাওয়া যাবে না। অথবা আপনি যদি কোনো একটা পার্কে যান, এখানে বড় বড় পার্ক আছে, বাংলাদেশের মতো ছোটো ছোটো কোনো পার্ক নেই, এখানে বিশাল বিশাল পার্ক, মানে অনেক বড় বড় পার্ক, এই পার্কে যদি আপনি খুব সুন্দর একটা আবহাওয়া পেতে চান বা পার্কটাকে যদি আপনি একদম নিজের মধ্যে ধারণ করতে চান, লেটস সে, তাহলে আমার মনে হয় যে সাইকেল নিয়ে ওই পার্কে একটা রাউন্ড দেওয়া খুবই খুবই জরুরি এবং আপনি একটু মজা পাবেন। সত্যি কথা বলতে সাইকেল চালানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার মতে। আপনি যদি গাড়ি চালানো নাও শিখেন, অ্যাটলিস্ট সাইকেল চালানোটা শিখবেন এবং গাড়ি চালানোটা অবশ্যই অবশ্যই শিখে আসবেন, যেটা আমি এখনও পারি না, গাড়ি চালায় শিখে আসবেন এবং লাইসেন্সটা নিয়ে আসবেন, এতে কিন্তু আপনার খুবই লাভ হবে। ইভেন জার্মানিতে আপনি যদি গাড়ি চালায় যার লাইসেন্সটা যদি থাকে, ইন্টারন্যাশনাল লাইসেন্সটা, আপনি এখানে যদি আসে আপনার লাইসেন্সটা করতে চান তাহলে আপনার মোটামুটি 600-700 ইউরো সেভিংস হবে। 600-700 ইউরো সেভ মানে বুঝেন প্রায় 60-70,000 টাকা, ইভেন 75,000 টাকা পর্যন্ত আপনার সেভ করতে পারবেন। তাহলে অবশ্যই অবশ্যই গাড়ির লাইসেন্সটা নিয়ে আসবেন এবং গাড়ি চালানোটা শিখে আসবেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা জিনিস হইতে পারে। সাথে সাথে আমি অ্যাড করে দিতে পারি, সেটা হলো যে আপনি অবশ্যই অবশ্যই সাঁতার কাটা শিখতে পারেন। স্পেশালি আমি জার্মানির ক্ষেত্রে বলছি, জার্মানির ক্ষেত্রে কেন আমি বলছি, ধরেন যে জার্মানিতে অনেক সুন্দর সুন্দর লেক আছে, অনেক অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে লেক আছে। আপনারা আমার কিছু ভিডিও হয়তো দেখছেন কি না জানি না, কিন্তু আমার মোটামুটি ফেসবুকে অনেক সময় আমি ভিডিওগুলো দিয়ে থাকি বা ইনস্টাগ্রামে আমি ভিডিও দিয়ে থাকি। বাই দ্য ওয়ে ইনস্টাগ্রামে যদি না ফলো করে থাকেন তাহলে ফলো করতে পারেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজে যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই ফলো করতে পারেন। তো সাঁতারের কথাটা কেন বলতেছি যে এই যে সুন্দর সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা আপনি যদি উপভোগ করতে চান তাহলে সাঁতার কাটাটা খুবই খুবই শেখাটা জরুরি। আমি পারি না, আমি সেই জিনিসটা উপভোগ করতে পারি না। তো আপনাদের যদি হাতে সময় থাকে, আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনার সাঁতারটা অবশ্যই অবশ্যই কাটা শিখে আসেন, এটা আপনার খুবই কাজে লাগবে। অ্যাটলিস্ট জার্মানির যেই লেকগুলো আছে, ওফ অদ্ভুত সুন্দর লেক, আপনি যদি ওখানে সাঁতার কাটতে পারেন, জোস। স্লোভেনিয়াতে গিয়ে আমার এরকম একটা আক্ষেপ হয়েছিল, স্লোভেনিয়াতে ব্লেড নামে একটা লেক আছে, তো ওই জায়গার আমার সাঁতার কাটার খুবই ইচ্ছা ছিল, বাট আমি সাঁতার কাটতে পারিনি বিকজ আমি সাঁতার কাটতে পারি না। বাট আমার অন্যান্য বন্ধুরা সাঁতার কাটতেছিল এবং দেখতেই অদ্ভুত লাগতেছিল এবং মনে হচ্ছিল যে উপভোগ করতেছে। তো এই যে সামারের ক্ষেত্রে, জার্মানিতে সামারও অনেক সুন্দর, সামারও কিন্তু আপনি চাইলে সাঁতার কাটতে পারেন, বিভিন্ন বড় বড় লেক আছে ওই জায়গায়, তো অদ্ভুত সুন্দর জায়গা এবং অদ্ভুত উপভোগ্য জিনিস, তো সাঁতার কাটাটা শিখে আসবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কী বলেন তো, রান্না করা শিখে আসতে পারেন। রান্না করাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার সার্ভাইভিংয়ের সবচেয়ে বড় একটা আউটপুট যদি চিন্তা করেন সেটা হলো যে হাগু, এবং ইনপুটটা কি জানেন, ইনপুটটা হলো খাওয়া। তো আপনার খাওয়া দাওয়া এবং হাগু এই দুইটা জিনিস যদি খুব সুন্দর থাকে তাহলে আপনার লাইফ হলো বিউটিফুল। তো আপনার খাওয়া দাওয়াটা যদি খুব কষ্ট হয়ে যায় তাহলে কিন্তু লাইফ ইজ নট আ বিউটিফুল থিং। আপনার খাওয়া দাওয়া ভালো না হলে আপনার হাগুও ভালো হবে না। ইন দ্যাট কেস আপনার যেটা হয় যে আপনার লাইফটা যতই টাকা পয়সা কামান না কেন আপনার ভালো থাকবে না। অ্যাটলিস্ট বাঙালিরা আমরা তো খাওয়া দাওয়ায় অভ্যস্ত, তো আমাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট রান্নাটা একটু অন্যরকম হতে হবে। এখানকার রান্নাবান্না বা খাওয়া দাওয়াটা খুব একটা বেশি ভালো না। তো আমার মনে হয় যে আপনার যদি রান্নাবান্নাটা একটু
কাইন্ডলি শিখে আসতে পারেন, তাহলে আপনার জার্মান লাইফটা বা আপনার উচ্চশিক্ষার যে লাইফটা, হায়ার এডুকেশনের যে লাইফটা, এটা অনেকটাই উপভোগ্য হবে বলে মনে করি। আমার অনেক ইচ্ছা আছে, আমি মোটামুটি যখন প্রথম আসছিলাম হালকা পাতলা খাওয়া দাওয়া জানতাম, বাট এখন আমি এত বেশি এক্সপেরিমেন্ট করি খাওয়া দাওয়া নিয়ে যে নতুন নতুন অনেক রেসিপি আবিষ্কৃত হচ্ছে। তো নতুন নতুন রেসিপিগুলো আমি চাইলে কোনো একদিন যদি ইচ্ছা হয় তাহলে হয়তো ইনস্টাগ্রামে শর্টস বানিয়ে দিতে পারি, অথবা আমি যদি চাই তাহলে ইউটিউবেও শর্টস বানিয়ে দিতে পারি, অর আমি ইউটিউবে হয়তো কোনো একটা ছোটো প্লেলিস্টও বানিয়ে ফেলতে পারি খাওয়া দাওয়ার জন্য, যে আপনারা স্টুডেন্ট হিসেবে সহজে কীভাবে খাওয়া দাওয়া করতে পারেন। দেখা যাক, এটা অনেক পরের বিষয়, বাট মোটের উপর এই পাঁচটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মোটের উপর পাঁচটা বিষয় যদি আপনি খুব ভালোমতো মেনটেন করে আসতে পারেন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার হায়ার এডুকেশনের যে লাইফটা, এটা খুব বেশি উপভোগ্য হবে বলে আমি মনে করি। তো হোপফুলি আজকে ভিডিওটা খুব বেশি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পরিচয় সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও ডিসক্রিপশন বক্সে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তো ভালোমতো থাকবেন, সুস্থভাবে থাকবেন, এবং আমার জন্য প্রে করবেন, এবং নিজের খেয়াল রাখবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্প্রেড করবেন। অবশ্যই ইনফরমেশন স্প্রেড করা উচিত, এবং এই ইনফরমেশনটা যদি স্প্রেড করে কার উপকার হয় তাহলে আমি নিজেকে অবশ্যই ধন্য বলে মনে করব। তো আগামী যে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চা।